हेलो स्टूडेंट्स, आज के यूनिट टू अर्थात एटॉमिक स्ट्रक्चर परमाणु गठन चैप्टर शुरू कर आजकल क्लस एटॉमिक स्ट्रक्चर चैप्टर एक इंट्रोडक्टरी क्लस जेहेतु चैप्टर नाम एटॉमिक स्ट्रक्चर सूतरा एटम परमाणु मध्य जिसमें फंडामेंटल पार्टिकल्सगुलो थे इलेक्ट्रॉन प्रोटॉन न्यूट्रॉन तादेर सम्पर्के छोटो एक धारणा थाका दरकार जेटा अलरेडी आछे कारण आमरा क्लास टेन पर्यन्त एसब निये पढ़ाशुना करेछि तबु जेहेतु आमादेर सिलेबासे आछे आमादेरके एकटुखानी इलेक्ट्रॉन प्रोटॉन न्यूट्रॉनेर आविष्कार बा डिसकवरी सम्पर्के जानते हबे जदिओ परीक्षार पार्पासे खूब एकटा इम्पर्टेंट नय एखान थेके क्वेश्चन्स आसे ना बोललेई चले तबु एटा एकटु जेने राखते हबे ताई एटा निये खूब बेशि डिटेल्ड आलोचना करार दरकार नेई एकटा ओभारऑल एकटा आईडिया आमादेर सबारई आछे सुतरां सेटा एकटु ब्राश आप करे नेवा ताहले आमादेर फार्स्ट टपिक आजके होच्छे जे डिसकवरी अफ इलेक्ट्रॉन इलेक्ट्रॉन आविष्कार करेछिलेन विज्ञानी जे जे टमसन कैथोड रे एक्सपेरिमेंटर सहाज्ये जदिओ कैथोड रे जेखाने माने कैथोड रे ट्यूब जेटाके आमरा बोली आर कि अर्थात डिसचार्ज ट्यूब डिसचार्ज ट्यूबे कोनो एकटा गैस निये लो प्रेसारे ए जे एक्सपेरिमेंटटा तोमरा जानो निश्चयई तो एक्सपेरिमेंटटा सबार आगे शुरू करेछिलेन एकजन आरेकजन साइंटिस्ट विज्ञानी विलियम क्रुक्स तिनि प्रथम एई काजटा करेछिलेन आर कि तो तारपरे विज्ञानी जे टमसन एई काजटाके एगिये निये जान एवं परवर्तीकाले तिनि इलेक्ट्रॉन आविष्कार करें तो सेई जे कैथोड रे ट्यूबटा सेटार आमाके एकटा छवि आँकते हबे आगे सबार आगे ब्यापारटा बोझानोर जन्य तो एई होच्छे सेई ट्यूब जेखाने दुटो मेटालिक प्लेट थाके एकटा कैथोड एकटा एनोड ठीक आछे एटा कैथोड एटा एनोड एखानटाय ट्यूबटा कैथोड रे ट्यूबटा कानेक्ट करा थाके एकटा वैक्यूम पाम्पेर संगे वैक्यूम पाम्प जे कि करे एखानकार ट्यूबर मध्य जो गैसगुलो आछे सेइगुलोके टेने निये बाइरे निये चले जाए तार फले ए जायगाटाय वैक्यूम क्रिएट हय अर्थात गैसेर प्रेसार कमे जाए अर्थात गैस मलिक्यूलेर संख्या कमे जाए फाइनलि তাহলে সার্কিটটা কমপ্লিট করি এখানটায় ব্যাটারি থাকে হাই ভোল্টেজ পাস করানো হয় এখান থেকে ঠিক আছে হাই ভোল্টেজ মানে কত ভোল্টেজ অ্যারাউন্ড 10^4 10,000 ভোল্ট ঠিক আছে আর এর ভেতরে যে গ্যাস মলিকিউলসগুলো থাকে সেই গ্যাস মলিকিউলসগুলোর প্রেশারটা খুব কম হয় কত হয় 10^-6 mmHg 10^-6 mmHg আমাদের এখানকার নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার কত 760 mmHg 760 সেখান থেকে কমিয়ে 10^-6 মানে অত্যন্ত কম প্রেশার এবং অত্যন্ত হাই ভোল্টেজ এই হাই ভোল্টেজের উপস্থিতিতে কি হয় এই ক্যাথোডটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি মেটেরিয়াল মানে ধাতু যে মেটাল দিয়ে তৈরি সেই মেটাল মেটাল মানে আমরা জানি তারা ইলেকট্রো পজিটিভ হয় তড়িৎ ধনাত্মক তারা সবসময় ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতে চায় তো এটা যদি নেগেটিভলি চার্জ একটা প্লেট হয় আর এটা যদি পজিটিভলি চার্জ একটা প্লেট হয় তাহলে কি হবে এখানকার যে ইলেকট্রনগুলো যেহেতু ধাতু খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় এই হাই ভোল্টেজের প্রেজেন্সে খুব সহজে এখান থেকে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে আসবে এবং বেরিয়ে সোজা সরল রেখায় অগ্রসর হবে তো এখান থেকে যদি ইলেকট্রনগুলো বের হয় বাইরে এই মেটালিক প্লেট থেকে ইলেকট্রন বের হয়ে একদম সরল রেখা বরাবর এরা চলতে থাকে এবং এই এই যে রেটা বা রশ্মিটা এটাকে কিন্তু দেখা যায় না অদৃশ্য রশ্মি অদৃশ্য রশ্মি যদি বের হয় তাহলে আমি কী করে বুঝবো যে রশ্মিটা বের হচ্ছে কী করা হয় উল্টো দিকের যে দেওয়ালটা সেই দেওয়ালের ভেতর সাইডটাতে একটা প্রলেপ দেওয়া হয় কিসের একটা ফ্লুরোসেন্ট একটা মেটালের বা ফ্লুরোসেন্ট একটা যে কোনো কম্পাউন্ডের এখানে খুব কমনলি ZnS বা জিঙ্ক সালফাইড ব্যবহার করা হয়েছিল জিঙ্ক সালফাইড হচ্ছে একটা
ফ্লুরোসেন্ট সাবস্টেন্স। তো এই গ্যাসদ্রশ্যির বেশ কিছু বৈশিষ্ট্য এরপর পরিলক্ষিত হলো, মানে বিজ্ঞানী জে জে টমসন তিনি গ্যাসদ্রশ্যি নিয়ে আরও এক্সপেরিমেন্ট যখন চালিয়ে গেলেন তখন বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করলেন। প্রথম কথা হচ্ছে যে যখন এখান থেকে যাচ্ছে গ্যাসদ্রশ্যিটা এই প্লেটের সঙ্গে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রশ্মিটা বেরোবে এবং সরলরেখায় চলবে, এবং সরলরেখায় চলতে চলতে যদি তার গতিপথের মধ্যে কোনো একটা অবজেক্ট যদি চলে আসে তাহলে সেই অবজেক্টের শ্যাডো বা ছায়া পেছনে তৈরি হয়। আর দু নম্বর হচ্ছে যদি এখানে একটা চাকাযুক্ত একটা পাখা রাখা যায়, প্যাডেল হুইল যদি রাখা যায় তাহলে দেখা যাবে যে সেই প্যাডেল হুইলটা মানে চাকাটা ঘুরছে। এটা থেকে প্রমাণ হয় এটাই যে ক্যাথোড রশ্মি কিছু মেটেরিয়াল পার্টিকেল বা কণা দিয়ে তৈরি। আরও কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো, যেমন যদি এই যে ডিসচার্জ টিউবটা আছে এটাকে ডিসচার্জ টিউব বলে, নামটা আমি মেনশন করেছি কি না মনে করতে পারছি না, এটাকে ডিসচার্জ টিউব বলে লিখে দিই একটু। তো এই ডিসচার্জ টিউবে যদি এখানে একটা মেটালিক প্লেট দুটো লাগানো হয়, এখানে একটা প্লেট লাগালাম আর এখানে একটা প্লেট, ধরা যাক এটা নেগেটিভলি চার্জ আর এটা পজিটিভলি চার্জ, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড, যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি পুরো সিস্টেমটাকে রাখা যায় তাহলে দেখা যাবে যে এই ক্যাথোড রশ্মিটা পজিটিভ প্লেটের দিকে এইভাবে ঘুরে যাচ্ছে, এর ডিরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে পজিটিভ প্লেটের দিকে। এখান থেকে এটা ধারণা করা গেল যে ক্যাথোড রশ্মি তাহলে নেগেটিভলি চার্জড পার্টিকেল, ঠিক আছে। এবং এই একই ঘটনা পরিলক্ষিত হয় একে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের বদলে কোনো ম্যাগনেটিক ফিল্ডে রাখি সেক্ষেত্রেও। আর সবথেকে বড় যেটা বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল সেটা হচ্ছে যে ক্যাথোড রশ্মির নেচার বা প্রকৃতি যেটা ডিসাইডেড হয় একটা টার্ম দিয়ে, সেই টার্মটাকে বলা হয় স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ হচ্ছে আসলে ক্যাথোড রশ্মির চার্জ আর ক্যাথোড রশ্মির ভর, এই দুটোর অনুপাত, ই বাই এম রেশিও। দেখা গেল যে ক্যাথোড রশ্মির ভর এবং চার্জ এবং ভরের যে অনুপাতটা, এইটা এর ভেতরে আমি কোন গ্যাস নিয়েছি তার উপরে ডিপেন্ড করছে না। দু নম্বর হচ্ছে ইলেকট্রোডগুলো ক্যাথোড বা অ্যানোড, স্পেশালি ক্যাথোড যেখান থেকে ক্যাথোড রশ্মিটা বেরোচ্ছে, সেই ক্যাথোডটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরেও ডিপেন্ড করছে না এর ভ্যালুটা। এটা হচ্ছে ক্যাথোড রশ্মির একটা সবথেকে মেজর বৈশিষ্ট্য। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে যে ক্যাথোড রশ্মি যখন এখান থেকে বেরোচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেট থেকে, বেরোনোর পরে যখন ক্যাথোড রশ্মি যাচ্ছে এখান থেকে, এই মাঝপথে যতগুলো গ্যাসের মলিকিউল এখানে আছে সেই গ্যাস মলিকিউলগুলোর সঙ্গে ক্যাথোড রশ্মির সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষের ফলে গ্যাসগুলো আয়োনাইজ হচ্ছে, গ্যাসের পার্টিকেলগুলো মলিকিউল বা আয়ন্সগুলো আয়োনাইজড হচ্ছে। আয়োনাইজ হওয়ার পরে কী হচ্ছে, ধরা যাক এখানে যদি ভেতরে হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে এইচ পরমাণু সেটা কী হচ্ছে, আয়োনাইজড হয়ে একটা ইলেকট্রন ছাড়ছে এবং ক্যাটায়নে পরিণত হচ্ছে। যদি অক্সিজেন থাকে তাহলে ও পরমাণু ইলেকট্রন ছাড়ছে এবং ও প্লাস তৈরি করছে। নাইট্রোজেন যদি থাকে ভেতরে তাহলে এখান থেকে এন প্লাস তৈরি হয়। এবং এই যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে, এক্সেস যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে, এরাও এই ইলেকট্রনগুলোও কী হচ্ছে, এরা এদেরও নেচার ক্যাথোড রশ্মির মতোই। কারণ আলটিমেটলি আমরা যেটা পরবর্তীকালে দেখেছি বা যেটা সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন যে ইলেকট্রনই হচ্ছে আলটিমেটলি ক্যাথোড রশ্মি। তাহলে যখন যখন এখানে গ্যাসের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ক্যাথোড রশ্মির, যে ক্যাথোড রশ্মিটা এই প্লেট থেকে বেরোচ্ছে, এই সংঘর্ষের ফলে গ্যাসটা আয়োনাইজ হচ্ছে এবং সেই আয়োনাইজেশনের ফলে গ্যাস মলিকিউলগুলো থেকেও ইলেকট্রন বেরোচ্ছে, ফলে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। এবার সব মিলিয়ে সমস্ত ইলেকট্রনগুলোই, মানে সমস্ত ইলেকট্রনগুলোরই যে কম্বিনেশনটা সেটাই অ্যাকচুয়ালি ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে বলে আমরা তাদেরকে ভাবছি না, অ্যাকচুয়ালি তারাই ক্যাথোড রে। আর এছাড়া যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, যেমন ধরো ক্যাথোড রশ্মি যদি কোনো একটা এই যে অ্যানোডটা, এটা যদি খুবই পাতলা কোনো মেটালিক ফয়েল হয়, একেবারে পাতলা যদি হয় তাহলে দেখা যায় যে ক্যাথোড রশ্মি একে ভেদ করে চলে যেতে পারছে। ইভেন এই পাতলা পাতটাকে ক্যাথোড রশ্মি মানে উত্তপ্ত করে দিচ্ছে আর কি, হ্যাঁ, একটা হিটিং এফেক্ট তৈরি হতে পারে। তো এই সমস্ত কিছুই হচ্ছে ক্যাথোড রশ্মির ধর্ম বা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো আমরা এইবার সামারাইজ করে আমি এখানে লিখে দেবো, সেগুলো তোমরা জাস্ট নোট ডাউন করে নাও।
ঠিক আছে। তো ক্যাথোড রশ্মির যে কটা প্রপার্টি আমি বললাম সেইগুলোকে পুরো এখানে সামারাইজ করা আছে। এখন ভিডিওটা এখানে পজ করো, করে এই পুরোটা তোমরা নোট ডাউন করে নাও। এখানে আমি মেনলি কোন কোন পয়েন্টগুলোকে কভার করেছি দেখো। এক হচ্ছে যেটা বললাম যে ক্যাথোড রশ্মি ইনভিজিবল, দেখা যায় না। এবার যে মেটালিক প্লেটটা আছে ক্যাথোডটা, সেখান থেকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সারফেস থেকে বেরিয়ে স্ট্রেট লাইনে ওটা যায়, এবং স্ট্রেট লাইনে যাওয়ার সময় যদি মাঝখানে কোনো অবজেক্ট থাকে তাহলে তার শ্যাডো তৈরি হয়। 2 নম্বর হচ্ছে যেটা বললাম যে একটা প্যাডেল হুইল যদি রাখা হয় তাহলে সেটা ঘুরতে থাকে, অর্থাৎ একটা মেকানিক্যাল একটা এফেক্ট তৈরি হয় যেটা প্রমাণ করে যে ক্যাথোড রশ্মি কোনো মেটেরিয়াল পার্টিকেল নিয়ে তৈরি, কোনো কণা দিয়ে তৈরি। থার্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয় তাহলে পজিটিভ প্লেটের দিকে ডিফ্লেক্টেড হয়, যেটা প্রমাণ করে যে ক্যাথোড রশ্মি হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল দিয়ে তৈরি। ফোর্থ হচ্ছে ফ্লুরোসেন্স তৈরি করে, যেটা আমরা দেখলাম যে যেহেতু রশ্মিটা অদৃশ্য, ওকে দেখা যাচ্ছে না, তাহলে ওটা ওই যে দেওয়ালটাতে গিয়ে ধাক্কা মারছে সেইখানে একটা যদি আমরা জেডেনএস বা জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়ে রাখি তাহলে সেইখানে গিয়ে একটা উজ্জ্বল একটা সবুজ বর্ণ সৃষ্টি করছে, যেটাকে আমরা বলি ফ্লুরেসেন্স বা প্রতিপ্রভা। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা স্পেসিফিক চার্জ, যেটা বললাম যে E/M রেশিও, এটা কী গ্যাস নেওয়া হয়েছে বা কোন মেটেরিয়াল দিয়ে ইলেকট্রোড তৈরি করা হয়েছে তার উপরে ডিপেন্ড করে না, এবং এটার ভ্যালু হচ্ছে E/M হচ্ছে যে কোনো চার্জ পার্টিকেল এর মধ্যে ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের E/M রেশিও হচ্ছে এর ভ্যালুটা সবথেকে বেশি, 1.76 × 10^11। দেখো ইউনিটটা খেয়াল করো, কুলম্ব পার কেজি। ই হচ্ছে চার্জ, চার্জের এসআই ইউনিট কুলম্ব, আর ভরের এসআই ইউনিট কেজি। তো ইলেকট্রনের চার্জ এবং মাস এদের ভ্যালু আমরা জানি, ক্যালকুলেট করলে ওটাই আসবে। নেক্সট হচ্ছে ক্যাথোড রশ্মি এফেক্টস ফটোগ্রাফিক প্লেট, আর যেগুলো বললাম গ্যাসটাকে আয়নাইজ করতে পারে আর হিটিং এফেক্ট তৈরি করতে পারে। এখানকার মধ্যে যে কটা বৈশিষ্ট্য এখানে লেখানো হলো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 নম্বর এবং 5 নম্বর, এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা নোট ডাউন করে নাও। তো ক্যাথোড রশ্মির উপরে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলোর পরে যে সিদ্ধান্তে আসা হলো যে সুতরাং ক্যাথোড রশ্মি হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা, যদিও বিজ্ঞানী টমসন এই কণার নাম ইলেকট্রন দেননি, তিনি এই কণাটির নাম দিয়েছিলেন নেগেট্রন। পরবর্তীকালে বিজ্ঞানী স্টোনি তিনি ইলেকট্রন নামকরণটা করেন। তো এই এক্সপেরিমেন্টের কিছুকাল পরে বিজ্ঞানী গোল্ডস্টাইন তিনি আবারও ওই সেম এক্সপেরিমেন্ট রিপিট করলেন, এবং সেখানে তিনি আর একটা নতুন ঘটনা লক্ষ্য করলেন, সেটা হচ্ছে যে ক্যাথোড থেকে যেমন ক্যাথোড রশ্মি নির্গত হয়ে উল্টো দিকে সরলরেখায় চলছিল, একই রকমভাবে উনি দেখলেন যে ক্যাথোডটা যে প্রান্তে অবস্থিত, উনি কী করলেন ক্যাথোডটা এইরকম নিলেন, মানে ক্যাথোডটা একটা নর্মাল এরকম প্লেট না হয়ে একটা এমন একটা প্লেট যেটার মধ্যে অনেকগুলো ছিদ্র করা আছে, এটাকে উনি বললেন যে এই ছিদ্রগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যানাল, এবং এই পার্টিকুলার ক্যাথোডটাকে উনি বললেন যে পারফোরেটেড ক্যাথোড, অর্থাৎ যার মধ্যে অনেক ছিদ্র আছে। এবার লক্ষ্য করা গেল যে এই ক্যাথোডটা যে প্রান্তের কাছে আছে সেই প্রান্তের দেওয়ালের পেছনেও একটা এরকম ফ্লুরোসেন্স দেখা গেল। সেইটা থেকে উনি বুঝতে পারলেন যে তাহলে আর একটা মানে দ্বিতীয় অন্য রকমের কোনো রশ্মি, যেটা যে অদৃশ্য রশ্মিটা এই পারফোরেটেড ক্যাথোডের এই ছিদ্রগুলোকে ভেদ করে এই এই প্রান্তের দেওয়ালে এসে ধাক্কা মারছে। তাহলে যেহেতু এটা ক্যাথোডের কাছাকাছি আসছে এবং ক্যাথোডের এই ছিদ্রগুলোকে ভেদ করে পাস করছে আর কি, সেইখান থেকে ধারণা করা হলো যে তাহলে এই রশ্মিগুলোর চার্জ নিশ্চয়ই ধনাত্মক বা পজিটিভ, কারণ ক্যাথোড তো নেগেটিভ ইলেকট্রোড, তাহলে তার কাছাকাছি যদি কেউ আকৃষ্ট হয়ে আসে তাহলে ডেফিনেটলি সেটা পজিটিভলি চার্জ। এইবার অ্যাকচুয়ালি কী হয়, যখন ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মি অ্যানোডের দিকে যায় সেই সময় যেটা একটু আগে আমি বলছিলাম যে ভেতরে যে গ্যাসটা আছে, যদিও গ্যাসের প্রেশার খুবই কম, 10^-6 mmHg, তবু কিছু গ্যাস তো আছে, কিছু মলিকিউল তো আছে, সেই গ্যাসগুলোকে ক্যাথোড রশ্মি কী করে আয়োনাইজ করে। আয়োনাইজ করলে পরে হাইড্রোজেন গ্যাস আয়োনাইজ হয়ে H+ তৈরি করে। কীভাবে তৈরি করে আমি দেখাচ্ছিলাম একটু আগে, ইলেকট্রন বেরিয়ে যায় আর H+ তৈরি হয়, একই রকমভাবে অক্সিজেন থেকেও ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে O+ তৈরি হয়। তাহলে এই যে ক্যাটায়নগুলো,
এগুলো পজিটিভলি চার্জড। এই পজিটিভলি চার্জড পার্টিকেলগুলোই আসলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় এবং এইগুলোর উনি নাম করেন ক্যানাল রে, পরবর্তীকালে অ্যানোড রে বা অ্যানোড রশ্মি। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ক্যাথোড রে যেমন ক্যাথোড থেকেই তৈরি হয়, হয়ে অ্যানোডের দিকে যায়, অ্যানোড রশ্মি কিন্তু অ্যানোড বলে এই যে ইলেকট্রোডটা আছে, প্লেটটা আছে, এখান থেকে কিন্তু তৈরি হয় না। বোঝাই যাচ্ছে, কারণ এখানকার যে গ্যাস মলিকিউলগুলো আছে, গ্যাসগুলো আয়োনাইজ হয়, হয়ে আয়নগুলো তৈরি করে এবং এই আয়নগুলোই ছুটে যায় ক্যাথোডের দিকে এবং এই আয়নগুলোই হচ্ছে তাহলে অ্যানোড রশ্মি তৈরি করে। সুতরাং এই আয়নগুলো তো আর অ্যানোডে তৈরি হয়নি, এরা তৈরি হয়েছে থ্রু আউট দ্য ডিসচার্জ টিউব। সুতরাং এটা উল্লেখযোগ্য যে ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে তৈরি হলেও অ্যানোড রশ্মি কিন্তু অ্যানোড থেকে তৈরি হয়ে অ্যানোড থেকে নির্গত হয় না। এবারে এই ক্যাথোড রশ্মির এই অ্যানোড রশ্মির যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেইগুলো অবজার্ভ করতে গিয়ে দেখা গেল যে ক্যাথোড রশ্মির সঙ্গে এদের বৈশিষ্ট্যের অনেকাংশে মিল আছে। দুটো মেজর ডিফারেন্স আছে, একটা হচ্ছে যে ক্যাথোড রশ্মি যেমন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে পজিটিভ প্লেটের দিকে মুভ করছিল, এই ক্ষেত্রে এরা নেগেটিভ প্লেটের দিকে মুভ করছে। নেগেটিভ প্লেটের দিকে যদি কেউ আকৃষ্ট হয় তাহলে তার চার্জ ডেফিনিটলি পজিটিভ হবে, এই ধারণা করা হলো এবং এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাহলে এই এই অ্যানোড রশ্মিগুলো আসলে এরা পজিটিভলি চার্জড পার্টিকেল। এটা একটা মেজর ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে ই বাই এম, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ই বাই এম রেশিওটা ক্যাথোড রশ্মির ক্ষেত্রে কী হচ্ছিল, আমি হাইড্রোজেন গ্যাস নিই, অক্সিজেন গ্যাস নিই বা যে কোনো হোয়াট এভার যা গ্যাসই নিই না কেন, ই বাই এম ভ্যালু ফিক্সড। কিন্তু যদি আমি গ্যাসটা বারবার পাল্টাতে থাকি এইভাবে, তাহলে ক্যাথোড রশ্মির ই বাই এমটা ফিক্সড হলেও অ্যানোড রশ্মির ক্ষেত্রে কিন্তু ই বাই এম আলাদা। কেন আলাদা? কারণ যখন আমি হাইড্রোজেন গ্যাস নিচ্ছি, হাইড্রোজেন পরমাণুর যা ভর বা অক্সিজেন পরমাণুর যা ভর সেগুলো নিশ্চয়ই আলাদা, তাহলে প্রত্যেকবার এই ই বাই এম এর এমটা পাল্টে পাল্টে যাচ্ছে। সুতরাং অ্যানোড রশ্মির ক্ষেত্রে গ্যাসের নেচারের উপরে ডিপেন্ড করে ই বাই এম ভ্যালু পাল্টে পাল্টে যায়, এটা নির্দিষ্ট নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের তো পারমাণবিক ভর সবথেকে কম, অক্সিজেনের থেকে অনেক অনেক কম, হাইড্রোজেনের 1 বা প্রিসাইসলি বললে 1.008। অন্য যে কোনো মৌলেরই পারমাণবিক ভর হাইড্রোজেনের থেকে বেশি। যেহেতু হাইড্রোজেনের এমটা সবথেকে কম, তাহলে এই ভগ্নাংশে যদি এমের ভ্যালু সবথেকে কম হয় তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ই বাই এম এই টোটাল ভ্যালুটা সবথেকে বেশি হবে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নেওয়ার যখন হলো তখন যে অ্যানোড রশ্মিটা নির্গত হলো সেই অ্যানোড রশ্মির ই বাই এম ভ্যালু ম্যাক্সিমাম এবং এই পার্টিকুলার আয়নটাকে আমরা কী বলছি, এইচ প্লাস আয়ন, এবং এর নাম আমরা দিলাম কি, প্রোটন। ঠিক আছে, প্রোটন হচ্ছে নাথিং বাট ইলেকট্রনলেস হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন পরমাণু যেখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে, সেটাই হচ্ছে প্রোটন। এবার এখানে আরও একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে পরবর্তীকালে এটা দেখা গেল যে একটা পার্টিকুলার গ্যাস, ধরো তুমি একটা সিঙ্গেল গ্যাস এখানে নিয়েছো, শুধুমাত্রই হাইড্রোজেন গ্যাস নিয়েছো, এবার প্রাকৃতিক হাইড্রোজেন গ্যাস তুমি যদি নাও তাহলে হাইড্রোজেনের মধ্যে প্রোটিয়াম ডয়টেরিয়াম দুজনেই থাকে, ট্রাইসিয়ামও থাকে, কিন্তু সেটার একদম ট্রেস অ্যামাউন্ট এবং ওটাকে আমরা নেগলেক্ট করলাম। যদি আমরা এই দুটো আছে বলেই ধরে নিই প্রাকৃতিক হাইড্রোজেন গ্যাসে, তাহলে এই হাইড্রোজেন গ্যাস থেকে যেমন এইচ প্লাস তৈরি হয় একই রকমভাবে ডি প্লাস তৈরি হবে। ঠিক আছে, একই রকমভাবে এটাও দেখা গেল যে এই অণু অবস্থা থেকেও সরাসরিও আয়নিত হতে পারে। ঠিক আছে, অণু অবস্থা থেকে আয়নিত হয়ে এইচ টু প্লাস তৈরি করতে পারে আর ইলেকট্রন তৈরি করতে পারে। একই রকমভাবে ডি টুটাও অণু অবস্থাতে আয়নিত হয়ে ডি টু প্লাস আর ইলেকট্রন তৈরি করে। অর্থাৎ এই মিক্সচারটা থেকে ফাইনালি টোটাল চারখানা পজিটিভলি চার্জড পার্টিকেল তৈরি হচ্ছে, চারটে পজিটিভলি চার্জড পার্টিকেল তৈরি হচ্ছে। সুতরাং এবার এই চারটে পার্টিকেলের মাস নিশ্চয়ই আলাদা, যেহেতু এই চার রকমের পার্টিকেল তৈরি হয় তাহলে চার রকমের পার্টিকেলের ভর যদি আলাদা আলাদা হয় তাহলে ই বাই এম রেশিওটা এই চারটে পার্টিকেলের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। সুতরাং একটা পার্টিকুলার গ্যাস নিয়েও যদি আমি এক্সপেরিমেন্ট করি ডিসচার্জ টিউবে,
তাহলে সেখান থেকে যে যে অ্যানোড রশ্মিগুলো তৈরি হয় তাদের সবাইকার ই বাই এম ভ্যালু যে সেম হবে তাও নয়, সেটাও আলাদা আলাদা হতে পারে। তাহলে অ্যানোড রশ্মির সঙ্গে ক্যাথোড রশ্মির যে যে অমিলগুলো আছে, ডিসিমিলারিটিগুলো আছে, সেইগুলো আমি নোট ডাউন করছি, সেগুলো এবার তোমরা লিখে ফেলো। তো অ্যানোড রশ্মি সম্পর্কে যা যা বললাম সেই বৈশিষ্ট্যগুলো নোট ডাউন করে দিলাম আবারও, এটা ভিডিওর এখানে পজ করে এগুলোকে লিখে নাও। এরপর আমরা আসছি ডিসকভারি অফ নিউট্রনে, ঠিক আছে। নিউট্রনের আবিষ্কার অনেকটা পরে হয়, ইলেকট্রন 1878 সালে বিজ্ঞানী জে জে টমসন আবিষ্কার করেন, এবং তারপরে প্রোটন আবিষ্কার হয় 1886-87 এরকম সময়। কিন্তু নিউট্রন আবিষ্কার হয় 1930-32 সাল নাগাদ, মানে ইলেকট্রন বা প্রোটন আবিষ্কারের প্রায় 50 বছর বা তারও বেশি সময় পড়ে আর কি। বিজ্ঞানী শ্যাডউইক তিনি কী করেন, বেরিলিয়াম ধাতুকে আলফা কণা দিয়ে আঘাত করেন। আলফা কণার সিম্বল নিশ্চয়ই তোমরা জানো, আলফা কণা হচ্ছে হিলিয়াম 2-4, হিলিয়াম 2+ আয়নটাই হচ্ছে আলফা কণা বা আলফা পার্টিকেল। এটা করার পর তিনি দেখলেন যে এখান থেকে এক ধরনের পার্টিকেল নির্গত হলো, এক ধরনের কণা নির্গত হলো, যেগুলো মানে যার ভর প্রায় প্রোটনের মতন, প্রোটনের সমান বা প্রোটনের থেকে সামান্য একটু বেশি, কিন্তু যেটা ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ড এর প্রেজেন্সে যার কোনো ডিফ্লেকশন হয় না, কোনো দিকেই সে মুভ করছে না। এটা থেকে প্রমাণিত হয় যে নিউট্রন আসলেই পজিটিভলি বা নেগেটিভলি চার্জড পার্টিকেল নয়, ওটা হচ্ছে নিউট্রাল বা নিস্তড়িত একটা কণা, এবং নিউট্রাল বলে ওর নাম নিউট্রন এরকম রাখা হয় আর কি। এখানে সবথেকে বেশি বেশি যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে ই বাই এম হচ্ছে জিরো, যেহেতু চার্জ শূন্য তাহলে ই যদি শূন্য হয় তাহলে ই বাই এম নিশ্চয়ই জিরো হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে ফর নিউট্রন ই বাই এম হচ্ছে জিরো। নিউট্রন সংক্রান্ত আর কোনো স্পেসিফিক ধর্ম বা প্রপার্টি এখানে আমাদের দরকার নেই। আমরা আজকের ভিডিওটা কনক্লুড করব একটা একটা টেবিল দিয়ে, যে টেবিলটাতে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মাস এবং তাদের চার্জ এইটা আমরা জেনে নেব। তাহলে দেখো আমাদের, আমরা যে একটা ট্যাবুলার ফর্মে পুরো ব্যাপারটাকে সামারাইজ করছি, পার্টিকেল কোনটা, পার্টিকেল আমরা তিনটে নেব, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। নেক্সট আমরা এই পার্টিকেলের মাস কত সেটা দেখব, পার্টিকেলের চার্জটা কত সেইটা দেখব, আর এদের সিম্বলটা, এগুলো আমাদের পরবর্তীকালে দরকার লাগবে। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি, প্রোটনের মাস হচ্ছে 1.6725 × 10⁻²⁷ কেজি। দেখো এটা −31 অর্ডারে, এটা 27 অর্ডারে, মানে প্রোটনের ভর অনেকটাই বেশি। ইনফ্যাক্ট আমরা জানি যে একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটন 1830 গুণ বেশি ভারী হয়। নিউট্রনের মাসটা প্রোটনের থেকে একটু বেশি, এখানে 1.6725 আছে আর এখানে 1.675, ঠিক আছে, এটা 2.5 এটা 5, এইটা মনে থাকলেই এটা মনে থাকবে আর কি। আর আমরা যদি এএমইউ ইউনিটে লিখতে চাই মাসটা, তাহলে 0.00055 এএমইউ ইলেকট্রনের মাস। প্রোটনের মাস হচ্ছে 1.00726 এএমইউ, আর নিউট্রনের একটু বেশি, 7-6 না, এটা 7-8 হবে সম্ভবত, আর এটা 1.007, এই যে এই দুটো ডিজিটকে লক্ষ্য করো, 7 আর 8, এই দুটো অ্যাকচুয়ালি 8 আর 7 হয়ে যাবে, মাঝখানের ডিজিটটা এখানে 6 হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই এতটাই আর কি কম বা এতটাই হালকা এই ব্যাপারটা, −27 কেজি মানে বুঝতেই পারছো। সুতরাং এইখানে মাঝখানে একটা ডিজিট 6 হলো না 5 হলো সেটা কোনো ফ্যাক্টর না, একই হয় ব্যাপারটা। সুতরাং একটা যদি মনে থাকে তাহলে আরেকটা ঠিক লিখে দিতে পারবে, এটা যদি 1.00728 হয় তুমি যদি উল্টো করে 827 লেখো তাহলেও হবে। তাই হয়ে গেলো তার মাস। চার্জ তো আমরা জানি, নিউট্রনের চার্জ হয় জিরো, আর এদের সবারই চার্জ হয় নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা চার্জ হয় পজিটিভ, ভ্যালুটা তো একই, কত সেই ভ্যালুটা, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻¹⁹ কুলম, এরও তাই 1.602 × 10⁻¹⁹ কুলম, খালি
এটা নেগেটিভ এটা পজিটিভ আর সিম্বল হচ্ছে ইলেকট্রনের মাইনাস ওয়ান জিরো। দেখো মাথায় জিরোটা হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা, ইলেকট্রনের ভর প্রায় নগণ্য আমরা ধরি তাই জন্য জিরো, আর চার্জ হচ্ছে মাইনাস ওয়ান। প্রোটনকে আমরা এইচ ওয়ান ওয়ান বলি বা অনেক সময় পি ওয়ান ওয়ান বলা হয়, আর নিউট্রন হচ্ছে এন জিরো ওয়ান। নিউট্রনের মাস হচ্ছে ওয়ান, ওয়ান এম ইউ এর মতন যেহেতু, আর নিউট্রনের চার্জ তো জিরো মানে নিউট্রাল, তাই নিচে আমরা জিরো রাখি। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন, এবং এই ভ্যালুগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ আমাদের প্রবলেম করতে লাগবে। যদিও তোমরা মূল কনসেপ্ট চ্যাপ্টারে নিশ্চয়ই এই ভ্যালুগুলো জেনেছো, স্টিল আমাদের দরকার লাগবে। পরবর্তী ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের মূল যে জায়গাটা যেটা নিয়ে আমাদের বেশি আলোচনা করতে হবে সেই জায়গাটায় আমরা যাব। আজকের ভিডিওটা এইটুকুই। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো।